हेलो एवरीवन, आमी बैकबेंचार तोमादेर सकलके वेलकाम टू बांगलार बैकबेंचार यूट्यूब चैनले। तो गाइस, आज के जे टपिकटा निये आलोचना करब से टपिकटा खूब ही इम्पर्टेंट होते चले। टपिकटा शुधु जे डिप्लोमा इंजिनियारिंग पॉलिटेक्निक इंजिनियारिंग स्टूडेंटदेर जोन्नो नय, ए टपिकटा आमार बांगलार समस्त कलेज स्टूडेंटदेर जोन्नो, ठीक आछे, एबं युव समाजेर जोन्नो आमी भिडियोटा बानाते चलेछि। तो ভিডিওটার যে টপিকটা সেই টপিকটা আমি তোমাদের বলে দিই যে কলেজ লাইফে তোমরা যে সব ভুলগুলো করো, মানে কলেজ লাইফে শুরুতে বা কলেজ লাইফে গিয়ে অনেকে এই ভুলগুলোর সঙ্গে জড়িত হয়ে যায় এবং যে ভুলের জন্য তাকে কিন্তু সারা লাইফটা পস্তাতে হয়। তো আমি তোমাদেরকে একটা গাইডেন্স হিসাবে এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা এই ভুলগুলো থেকে দূরে থাকলে কিন্তু তোমরা একটা ভালো লাইফ পাবে। তো যে ভুলগুলো বেশিরভাগ স্টুডেন্টরা মানে করে ফেলে সেই সব টপিকগুলো আমি তুলে ধরেছি। ফার্স্ট টপিকে রেখেছি আমি নেশা। নেশাগ্রস্ত হয়ে পড়ে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে অনেক সময়। দেখবো অনেক হোস্টেল বা মেসে যারা থাকে তারা কিন্তু অনেক সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে। তো নেশা আমি টপিকটা রেখেছি এবং এটা ডিটেলসে আমি আলোচনা করব। প্রথমে আমি টপিকগুলো তোমাদেরকে বলবো, তারপর রেখেছি যে প্রেম বা ভালোবাসা বা মহাব্বত, ঠিক হ্যাঁ। তো এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ একটা টপিক আমি তুলে ধরেছি, জানি না আমি কতদূর তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে, তবে চেষ্টা করবো অনেক বোঝানোর, ঠিক আছে। তারপর হচ্ছে পর্ন ভিডিও অ্যাডিক্টেড হয়ে যায় অনেকে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সমাজে অনেকে লজ্জার চোখে দেখে, অনেকে লজ্জা পায় এই শব্দটা শুনে, কিন্তু এটা বাস্তবে কিন্তু অনেক ছেলে মেয়েদেরকে ভেতরে ভেতরে নষ্ট করে ফেলেছে। তো আসবো এর উপরেও আলোচনা করব। তারপরে এসছে বেশি টাকা খরচ, মানে কলেজ স্টুডেন্ট তোমরা এখন আছো তো অনেকে কী করে টাকা প্রচুর খরচ করে ফেলে, মানে নতুন নতুন অনেকে কলেজ লাইফে গিয়ে অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে খরচ করে ফেলে, ঠিক আছে, যেখানে সেখানে যেটা খরচ করার দরকার নেই সেটাও কিন্তু করে ফেলে। তো এটা তোমরা কীভাবে এর থেকে পিছিয়ে আসবে, এটাকে কন্ট্রোল করবে সেটা নিয়েও আলোচনা করব। তারপর আছে পাঁচ নম্বর পয়েন্টে রেখেছি বন্ধু চেনা বা কোনো রিলেশনশিপ চাওয়া, মানে তোমার কোনটা ভালো বন্ধু, কোনটা খারাপ বন্ধু, কোনটা ভালো মানুষ, কোনটা খারাপ মানুষ, এই টপিকগুলোর উপর নিয়ে ছোটো ছোটো করে বেসিক মানে আলোচনা করব। ডিটেলসে তো এত টপিক নিয়ে বড় করে আলোচনা করা যাবে না, আমি বেসিক আলোচনা করব যেটা তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে। ফার্স্ট টপিকটা হচ্ছে নেশা। দেখো নেশা নাম শুনে কিন্তু ভয় লাগে অনেকের, অনেক গার্জিয়ানরা চিন্তিত থাকে যে আমার ছেলে বা মেয়ে হোস্টেলে বা মেসে পাঠাচ্ছি তারা কোনো নেশাগ্রস্ত হয়ে পড়বে না, তো এটা ভয় থাকে। তো আমি আজ সেটা নিয়ে আলোচনা করব। দেখো নেশা বলতে কিন্তু যে হোস্টেল বা মেসে থাকা স্টুডেন্টরা বেশি করে বলতে, হ্যাঁ এটা বেশি করে, কিন্তু লোকাল ছেলেমেয়েরা যে নেশা করে না এরকম না, লোকাল ছেলেমেয়েরাও নেশা করে, যারা করার তারা করেই। এবার মেস বা হোস্টেলের ছেলেমেয়েরা বেশি নেশা কেন করে, ঠিক আছে, নেশা টিকটেট খোঁজায় কেন, দেখো মেসে বা হোস্টেলে থাকলে তুমি কিন্তু তোমার ফ্যামিলির যে গাইডেন্সটা পাবে তুমি সেটা কিন্তু হোস্টেলে বা মেসে তেমন পাবে না, কারণ তোমার ফ্যামিলিতে বাবা মা এবং ফ্যামিলি মেম্বার আছে, তোমার তাকে সবসময় গাইড করবে, কিন্তু হোস্টেল বা মেসে সেরকম গাইড করার লোক থাকবে না। এবার দেখো আমি একটা উদাহরণস্বরূপ বলি, তোমার গ্রামে বা শহরে যেখানেই হোক, গ্রামে তুমি হয়তো কোথাও লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সঙ্গে বিড়ি খাচ্ছ বা সিগারেট খাচ্ছ, তোমার পাশের বাড়ির একটা কাকু দেখে নিল যে ও বিড়ি খাচ্ছে, তুরন্ত সঙ্গে সঙ্গে বলে দেবে তোমার তোমার বাড়ির গার্জিয়ানকে, আরে বিমল তোর ছেলে দেখ ওইখানে গিয়ে বিড়ি খাচ্ছে, এটা কিন্তু বলে বাস্তবে বলে দেবে তোমাদেরকে। কিন্তু তোমার হোস্টেলে বা মেসের লাইফে যদি থাকো তুমি, তোমার কাছে কিন্তু এরকম বলার কেউ থাকবে না, ঠিক আছে, গ্রামে বা শহরে কেউ থাকবে না, এটা কিন্তু তখন কী বল, তারা আবার যদি তোমাকে দেখে নেয় সেরকম, অনেকে এসে বলবে ভাই একটা বিড়ি দে না, তোমার কাছে এসেই চাইবে। তো এর জন্যই বলবো যে তোমরা যারা মেসে বা হোস্টেলে থাকতে চাইছো বা থাকবে, তোমরা কিন্তু নেশা থেকে একটু দূরে থাকবে। নেশা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, যেটা একটা মানুষকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু নষ্ট করে ফেলে। তো এই নেশা থেকে কিন্তু একটু দূরেই থাকবে। এবার আসবো প্রেম, সেকেন্ড নাম্বারটা হচ্ছে প্রেম। প্রেম জিনিসটা কী বলবো তোমাদের, মানে কলেজ লাইফে আসছো তোমরা এখন, তো তোমাদের প্রেম ভালোবাসা এই জিনিসগুলো এখন অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, কিন্তু দেখো তোমার লক্ষ্য একটা যে একটা ভালো চাকরি পাওয়া, ঠিক আছে, একটা ভালো মানুষ হওয়া। তো
প্রেম করতে গেলে তোমাকে কিন্তু অনেকটা টাইম তাকে দিতে হবে। সে ছেলে হোক, ছেলে হলে মেয়েকে দিতে হবে, মেয়ে হলে ছেলেকে দিতে হবে। তো তোমাকে অনেকটা টাইম তার সঙ্গে স্পেন্ড করতে হবে। তো তুমি যখন টাইম তার সঙ্গে কাটাবে, তোমার যে মেন লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু, লক্ষ্যের পৌঁছানোর জন্য কিন্তু সেই টাইমটা তোমার নিজেকে দিতে পারবে না। এটা কিন্তু বাস্তব কথা, ঠিক আছে? সেই টাইমটা তুমি নিজেকে দিতে পারবে না, তখন কিন্তু তোমার যে মেন লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। এখন কিন্তু তোমাদের কাছে অনেক ভালো লাগতে পারে, হ্যাঁ বাবু খেয়েছো, হ্যাঁ বাবু স্নান করেছো, এই হ্যান ত্যান কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা কিন্তু তোমাদের ভালো লাগবে। কিন্তু সিরিয়াস বলছি, বাস্তব লাইফে কিন্তু এর কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, আর একটা কথা, প্রেমের যে ভ্যালু নেই সেটা আমি বলবো না। 99% লোক কিন্তু ভুল করে ফেলে। 1% লোক, দেখো তোমার যে লক্ষ্য, তোমার যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ করার জন্য তুমি যেই পরিশ্রম করছো, তোমার যে পার্টনার, ঠিক আছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, তারও যদি সেই লক্ষ্য থাকে, মানে সেরকম লক্ষ্য থাকে, তোমাকে সবসময় সাহায্য করছে, তোমাকে সবসময় মোটিভেট করছে, ঠিক আছে, তাহলে সেরকম প্রেম ভালো, সেরকম বন্ধুত্ব ভালো, সেরকম সাপোর্ট পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু 99% লোক, 99% ছেলেপেলে কিন্তু এই সাপোর্টটা পায় না। তো তোমরা প্রেম করার আগে ভেবে চিনতে কিন্তু এটা করবে। অনেক ছেলে মেয়ে আছে যে কলেজ লাইফে গিয়ে কিন্তু নিজের ক্যারিয়ার একদম ডুবিয়ে ফেলেছে এই প্রেম করতে গিয়ে। তো ভেবে চিনতে সব কিছু করবে। এর পরের টপিকে আসবো হচ্ছে পর্ন ভিডিও অ্যাডিক্টেড। এটা কিন্তু আমাদের সমাজে অনেকে লজ্জা পায়, এই শব্দটা শুনেই লজ্জা পায়, পর্ন ভিডিও। কিন্তু বাস্তবে বলবো, এই পর্ন ভিডিও কিন্তু আমাদের সমাজকে অনেকটা, মানে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছে, অনেকটা পিছিয়ে ফেলে দিয়েছে আমাদের যুব সমাজকে। তো তোমরা শুনে কিন্তু অনেকটা অবাক হয়ে যেতে পারো যে আমি কি বলছি, বাস্তব কথা যেটা বলছি। কলেজে দেখো, হোস্টেল বা মেসে যারা থাকে তারা কিন্তু অনেক টাইম পায়, কলেজ থেকে এলো এখানে ফুল টাইমটা তাদের নিজের, মেসে এলো ফুল টাইমটা নিজের, মেসে ওয়াইফাই ফ্রি আছে, হোস্টেলে ওয়াইফাই ফ্রি আছে, তোমরা যদি পাও এরকম, তো কি তারা ফুল টাইম পর্ন অ্যাডিক্টেড হয়ে যায় যে ওটা না দেখলে আমি খেতে পারবো না, থাকতে পারবো না, এরকম হয়ে যায়। কিন্তু দেখো, এটা কিন্তু তোমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে তোমাদের দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। তো যতটা পারবে এর থেকে বেঁচে থাকার, ঠিক আছে, যতটা সম্ভব এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এরপরে আসবো যে টপিকটা আছে, হচ্ছে বেশি টাকা খরচ করা। তোমরা হয়তো নতুন নতুন কলেজ লাইফ শুরু করেছো, তো টাকা যে কীভাবে খরচ করতে হয় সেটা এখনও হয়তো বুঝে উঠতে পারছো না। তো তোমরা যেখানে টাকা খরচ করা দরকার নেই সেখানেও কিন্তু তোমরা টাকা খরচ করে ফেলছো। এমনকি যদি কোনো গার্জিয়ান আমার ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে বলবো যে আপনারা আপনার ছেলে বা মেয়েকে ঠিক পরিমাণ মতো টাকা দেবেন, যত টাকা খরচ করা দরকার ঠিক তত টাকাই দেবেন। এক্সট্রা টাকা দিলে কী হয়, তারা এক্সট্রাভাবে খরচ করতে শুরু করে ফেলে। তো এটা গার্জিয়ানকে একটু ফলো রাখতে হবে যে আমার ছেলে মেয়েদের জন্য কত টাকা দরকার, ঠিক তত টাকাই পাঠাবেন আপনারা। এবং যারা ছেলে মেয়েদের বলবো যে নিজের টাকাটাকে একটু দেখে শুনে খরচ করবে। এর জন্য, এর মানে এই নয় যে টাকা খরচের জন্য এনজয় করবো না লাইফে, এখানে ঘুরতে যাব না, সব কিছুই করবে লাইফে, সব কিছুতেই এনজয় করবে, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। লিমিট ক্রস করলেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তো লিমিট ক্রস করবে না। এরপরে আসবো বন্ধু চেনা। দেখো, তোমরা এখন কলেজ লাইফে কিন্তু অনেক রকম বন্ধু পাবে, ঠিক আছে, কেউ ভালো বন্ধু, কেউ খারাপ বন্ধু। এই বন্ধু চেনা কাজটা কিন্তু খুবই টাফ বা ভাইটাল একটা কাজ। মানুষ চেনা, বন্ধু চেনার আগে হচ্ছে মানুষ চেনা, এটা কিন্তু খুবই ভাইটাল একটা কাজ। এবার দেখবে কীভাবে বন্ধু চিনবে। দেখো, বন্ধু চেনার একটা প্রসেস আমি আমার অভিজ্ঞতাতে বলে দিচ্ছি, যে ধরো তোমার যে লক্ষ্যটা আছে, তোমার যে ভাবনা চিন্তা আছে, সেই ভাবনা চিন্তার সঙ্গে তোমার কলেজে বা তোমার ক্লাসমেটে কার ভাবনা চিন্তা মিলছে, ঠিক আছে, তোমার ভাবনা চিন্তা কি একটা কলেজ পাস করার পরে একটা ভালো জব পাবো, জব পাওয়ার পরে একটা ফ্যামিলি সাপোর্ট করব, হ্যাঁ, এরকম ভাবনা চিন্তা যদি তোমার সঙ্গে আরও অন্য কারোর থাকে, তাহলেই তার সঙ্গে বন্ধুত্ব করো। তাহলে কি সবসময় তোমাদের ভাবনা চিন্তাটা ভালো থাকবে। তোমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তোমার ভাবনা চিন্তার উপরে। তোমার ভাবনা চিন্তা যদি ঠিক থাকে, 10 বছর পরে তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তোমার ভাবনা চিন্তা যদি নিম্নমানের হয়, তাহলে কিন্তু 10 বছর পরে তোমাকে ওই খারাপ জায়গাটাই দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। সেই ভাবনা চিন্তাটা ডিপেন্ড করছে কিন্তু তোমার বন্ধু,
পারিপার্শ্বিক যে বন্ধুরা থাকবে তোমার সেই বন্ধুদের উপরে। তুমি যদি ভালো একটা বন্ধুর সঙ্গে মেশো তাহলে, ভালো বন্ধুদের সঙ্গে মেশো তাহলে তোমার সবসময় মাইন্ডে কিন্তু ভালো জিনিস ঘোরফির করবে, ঘোরাফেরা করবে। আর যদি খারাপ বন্ধুদের সঙ্গে মেশো তাহলে কিন্তু খারাপ চিন্তাভাবনা সবসময় তোমার মাইন্ডে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই টপিকটা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়েছে, খুবই একটা ভাইটাল একটা টপিক ছিল। জানি না তোমরা কতদূর বুঝতে পেরেছ, আমি তোমাদের কতদূর বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে, এরকম ভালো ভিডিও যদি আরও পেতে চাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে রেখো, যাতে এরকম ভালো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটাতে যদি কোনো কিছু ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, বুঝতে কোথাও অসুবিধা হয় তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটি খুবই ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও যে ভালো লেগেছে, ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা উক্তি দিয়ে শেষ করব, যে ভাবিয়া কুড়িও কাজ করিয়া ভাবিও না। থ্যাংক ইউ।